হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে আলোচনা করছি ত্রিগুণু মেত্রীর একটা টপিক নিয়ে জেনারেল সলিউশন অফ ত্রিগুণু মেট্রিক্যাল ইকুয়েশন ত্রিকুণু মেট্রিক্যাল কিছু ইকুয়েশানস রয়েছে জেনারেল সলিউশন যখন আমি করতে যাব। যাবো ক্ষেত্রে আমি কীরকম ফর্মুলা ইউজ করব। আমরা জানি ত্রিগুণু ক্ষেত্রে আমরা টোটাল ছটা ফাংশন করব। সাইন কর্স্ট টেন কোর্ট সেক কোসেক ছটা ফাংশন রয়েছে তাহলে প্রথমেই দেখব যে ট্রিকোনোমেট্রিক্যাল ইকুয়েশান অর্থাৎ বাংলায় বলা যাচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ ডেফিনেশনে বলতে পারছি এ রিলেশন ইনভলভিং ওয়ান ওর মোর ট্রিকোনোমেট্রিক্যাল ইকুয়েশানস হুইচ ইজ স্যাটিসফাইড বাই এ ডেফিনেট সেট অফ ভ্যালুজ ফাইনাইট অর ইনফাইনাইট ডেফিনেট সেট অফ ভ্যালুজ ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে অফ দ্য অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস ইজ কল্ড এ ট্রিকোনোমেট্রিক্যাল ইকুয়েশান বাংলায় বলতে পারছি এক বা একাধিক ত্রিকোণমিতিক অপেক্ষকযুক্ত এমন কোন সম্বন্ধ যদি তার সঙ্গে সংশ্লিষ্ট কোন বা নির্দিষ্ট সসীম বা অসীম কোনগুলোর সংখ্যক মানে সিদ্ধ হয় সেই সম্বন্ধটাকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলতে পারি তার মানে ত্রিকোনোমেট্রিক্যাল ফাংশন একটাও থাকতে পারে তার অধিকও থাকতে পারে যখন থাকবে সেরকম কোশ্চেন ওই ক্ষেত্রে আমরা জেনারেল সলিউশন যখন করতে যাব ইকুয়েশানটার ফর্মগুলো কীরকম হবে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো কি সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব বেশ কয়েকটা ফর্মুলা রয়েছে ওইগুলোই শুধু তোমাদের একটু মনে রাখতে হবে সেগুলোর উপর অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করতে হবে প্রথমেই হচ্ছে সাইনথিটা সাইন থিটা ইকোয়ালস টু সাইন আলফা যদি সাইনথিটা ইকোয়ালস টু সাইন আলফা হয় দেন থিটা ইকোল়স টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আলফা থিটা টু কি হচ্ছে এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা এই অ্যাঙ্গেলটা যখন এরকম থাকবে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো জেনারেল সলিউশন যখন বার করব তখন নাম্বার টু ইফ কস থিটা ইকোয়ালস টু কস আলফা দেন থিটা ইকলস টু টু এন পাই প্লাস মাইনাস আলফা যখন কস থিটা টু কস আলফা হবে তখন থিটা ইকলস টু এন পাই সরি টু এন পাই প্লাস মাইনাস আলফা হবে নাম্বার থ্রি ইফ টেন থিটা ইকোয়ালস টু টেন আলফা দেন থিটা টু এন পাই প্লাস আলফা সাইন থিটা ইকলস টু সাইন আলফা যখন হবে তখন থিটা ইকোলস টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন টু আলফা যখন কস থিটা ইকোলস টু কস আলফা হবে তখন থিটা ইকোলস টু টু এন পাই প্লাস মাইনাস আলফা যখন টেন থিটা ইকোয়ালস টু টেন আলফা হবে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা এই তিনটে ফর্মুলা ভালো করে মুখস্থ করতে হবে পরের ফর্মুলাগুলো ছোটো ছোটো চার নম্বরে রয়েছে ইফ সাইন থিটা ইকোয়ালস টু জিরো যখন সাইন থিটা ইকুয়ালস টু জিরো হবে দেন

টেন থিটা ইকোয়ালস টু জিরো হল থিটা ইকোয়ালস টু এন পাই আর কস থিটা ইকোয়ালস টু জিরো হলে থিটা ইকোলস টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু এই ফর্মুলাগুলোই খুব বেশি কাজে লাগবে তারপরের ফর্মুলাগুলো খুব একটা কাজে লাগে না কিন্তু জেনে রাখাটা দরকার ইফ সাইন থিটা ইকোয়ালস টু ওয়ান যখন সাইন থিটা ইকোয়ালস টু ওয়ান হবে থিটা ইকোয়ালস টু ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু নাম্বার এইট ইফ

ইন্টু পাই বাই টু মাঝখানের সাইনটা শুধু প্লাস মাইনাস হচ্ছে দশ নম্বরে রয়েছে ইফ কস থিটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান দেন থিটা ইকুয়ালস টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই হোয়ার একটা কন্ডিশন রয়েছে এন ইকুয়ালস টু জিরো অর এনি ইনটিজার এই দশটা ফর্মুলাই এই টপিকে রয়েছে প্রথমে ছটা ফর্মুলা খুব কাজে লাগবে লাস্টের ফর্মুলাগুলো একটু কম ইউজ হয় ফর্মুলাটা ভালো করে মুখস্ত করতে হবে খুব কঠিন নয় এই ফর্মুলাগুলো খুব ইজিলি আশা করি মুখস্ত হয়ে যাবে দু তিনবার লিখে মুখস্ত করলে ফর্মুলাগুলো ভালো করে মুখস্ত করবে কারণ ফর্মুলাগুলো জানা থাকলে প্রতিটা অঙ্কের সলিউশন তোমরা নিজেরা করতে পারবে এ সরকারের বইয়ে যা ম্যাথস রয়েছে ফর্মুলাগুলো মুখস্ত করে যদি ম্যাথসগুলো প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের সেমিস্টার এক্সামে আর কোনো সমস্যা হবে না বা তার বাইরে থেকে অঙ্ক আসবেও না তার থেকে বড় কথা হচ্ছে ফর্মুলাগুলো এমনি মুখস্ত না হলে কিছু প্রবলেম করলে সেখানে গিয়ে ফর্মুলাগুলো যখন বারবার লেখা হবে সেক্ষেত্রেও ফর্মুলাগুলো কিন্তু মুখস্ত হয়ে যায় তোমাদের যেভাবে সুবিধে সেইভাবে ফর্মুলাগুলো মুখস্ত করবে তো ত্রিগুণ মেত্রীর প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদাভাবে যা ফর্মুলা রয়েছে আমি আপলোড করেছি আশা করি তোমাদের সমস্যা হবে না এই পার্টটা নিয়ে টোটাল আটটা পার্ট হয়েছে প্রতিটা পার্টে ফর্মুলাগুলো রয়েছে কিসের উপর ফর্মুলা রয়েছে সেটাও লেখা আছে দেখে দেখে ফর্মুলাগুলো স্টেপ বাই স্টেপ দেখবে যেই টপিকটার উপর ফর্মুলাগুলো দেখছো সেই টপিকের উপর কিছু অঙ্ক করার চেষ্টা করবে তাহলে ফর্মুলাগুলোও মনে থেকে যাবে আর নেক্সট ভিডিও থেকে আমি যেই টপিকের উপর সলিউশান দেওয়া হয়নি বলে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো থেকে কয়েকটা করে অঙ্কের সলিউশন দেওয়ার চেষ্টা করব তোমরাও প্র্যাকটিস করবে আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে